না মন খারাপ, যে দল সাপোর্ট করে মানুষ সেই দল হারলে স্বাভাবিকভাবেই খারাপ লাগে। বাট টু বি অনেস্ট, আর্জেন্টিনাকে নিয়ে কখনো কোনো এক্সপেকটেশন ছিল না স্যার, ওই ওইভাবে ভাবার কোনো সুযোগও নাই। কারণ যতদিন ধরে খেলা দেখছি, যতটুকু দেখে আসছি, তাতে করে ওই ওয়ার্ল্ড কাপ নেওয়ার মতো এক্সপেকটেশন কখনো দেখি না আর কি। হইলে সেটা অন্য ব্যাপার। ভাই মেসি ওয়ার্ল্ড কাপ জিতলেও আমাদের কিছু হবে না, হারলেও আমাদের কিছু হবে না, সাপোর্ট করি যাচ্ছি। মেসি অনেক বড় প্লেয়ার, ওয়ার্ল্ড কাপ দিয়েই বিচার, বা রোনালদো বলেন, এরা সবাই অনেক বড় প্লেয়ার। সো ওদেরকে ওয়ার্ল্ড কাপ, হ্যাঁ ওরা হয়তো বা ওইভাবে রিড করে, সারা ওয়ার্ল্ড হয়তো বা বলে যে ওদের কাছে থাকলে। বাট টু বি অনেস্ট, মেসি যে মেসি রোনালদো এরা সবাই বড় প্লেয়ার, এতে তো কোনো সন্দেহ নাই। আলহামদুলিল্লাহ খারাপ না, হয়তো বা আরেকটু, মানে আসলে এটা তো লটারির মতো, ডাকগুলো আমরা যদি আরেকটু আগে পেতাম তাহলে হয়তো আরেকটু ব্যালেন্স করা যেত। বাট সো ফার সো গুড আর কি, খারাপ না। দেখা যাচ্ছে, ট্রাই করছি, দেখা যাচ্ছে, খারাপ না। এখানে তো প্রত্যেকটা টিমই আসলে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবে, তো চ্যাম্পিয়নের তো কোনো গ্যারান্টি দেওয়া যায় না, আর কোনো গ্যারান্টি নাই। ও যত ভালো টিম করেন কেন, চ্যাম্পিয়নের কোনো গ্যারান্টি নেই। অন ফিল্ডে যারা ভালো খেলবে তাদের চান্সেস বেশি থাকে। এরপরে সেমিফাইনাল যদি কোনো টিম চায়, অন ডেতে কারা ভালো খেলছে এগুলো পরে অনেক কিছু নির্ভর করে। তো অবশ্যই যে টিম করা হয়েছে, আমি আশা করছি ইনশাল্লাহ সেরাটাই চেষ্টা করব, এখন বাকিটা দেখা যাবে। না মন খারাপ, যে দল সাপোর্ট করে মানুষ সেই দল হারলে স্বাভাবিকভাবেই খারাপ লাগে। বাট টু বি অনেস্ট, আর্জেন্টিনাকে নিয়ে কখনো কোনো এক্সপেকটেশন ছিল না স্যার, ওই ওইভাবে ভাবার কোনো সুযোগও নাই। কারণ যতদিন ধরে খেলা দেখছি, যতটুকু দেখে আসছি, তাতে করে ওই ওয়ার্ল্ড কাপ নেওয়ার মতো এক্সপেকটেশন কখনো দেখি না আর কি। হইলে সেটা অন্য ব্যাপার। ভাই মেসি ওয়ার্ল্ড কাপ জিতলেও আমাদের কিছু হবে না, হারলেও আমাদের কিছু হবে না, সাপোর্ট করি যাচ্ছি। মেসি অনেক বড় প্লেয়ার, ওয়ার্ল্ড কাপ দিয়েই বিচার, বা রোনালদো বলেন, এরা সবাই অনেক বড় প্লেয়ার। সো ওদেরকে ওয়ার্ল্ড কাপ, হ্যাঁ ওরা হয়তো বা ওইভাবে রিড করে, সারা ওয়ার্ল্ড হয়তো বা বলে যে ওদের কাছে থাকলে। বাট টু বি অনেস্ট, মেসি যে মেসি রোনালদো এরা সবাই বড় প্লেয়ার, এতে তো কোনো সন্দেহ নাই। অনেকগুলো প্লেয়ার ছিল এরকম, স্পেশালি আমাদের সিলেটের তুষারকে নিয়ে আমাদের খুব ইচ্ছা ছিল, বাট হয় নাই। অনেকই ছিল, আমরা একটা না তিনবার সাতগুলোর পর ব্যাকফুটে চলে গেছি, বাট আমরা যা আছে তা নিয়ে ফাইট করি। পাঁচটা তো বোধ হয় সিলেটের পাঁচজন আছে, সিলেটের পাঁচজন আছে। আপনার দলে তো মুশফিকুর রহিমকে আপনারা ভিড়িয়েছেন, কেমন আশা করছেন মিস্টার ডিপেন্ডেবল? মুশফিক অলওয়েজ চ্যাম্পিয়ন, মুশফিককে নিয়ে আশা করে, মুশফিককে নিয়ে যে কোনো ম্যাচে, যে কোনো সময়, যে কোনো মোমেন্টেই সেরাটা ও সবসময় দিয়ে এসেছে। কিন্তু একজন খেলোয়াড়ের আসলে কি কোনো গ্যারেন্টি আছে, সে অনফিল্ডে কেমন খেলবে সেটা নির্ভর করে ওই দিনের পরেই। সো প্লেয়ার হিসেবে মুশফিক কেমন এই প্রশ্ন আমার মনে হয় না এখানে কারোরই আছে। এখন কেমন করবে সেই গ্যারান্টি তো আসলে কেউ দিতে পারে না। তবে আমাদের প্রথম চয়েসই ছিল মুশফিক, এটা যেটা প্ল্যানিংয়ে ছিল সেই প্ল্যানিং অনুযায়ী তাকে পেয়েছি আমরা, এটা এটা দলের জন্য খুব ভালো হয়েছে। আর আছে ফিটনেস তো আসলে মাপা যায় না, কোন পর্যায়ে আছি বলতে পারবো না, এখন দেখা যাক। লাস্ট কোয়েশ্চেন, লাস্ট করেন, করলে করেন। হ্যাঁ ন্যাশনাল টিমে তো আর খেলতে নামছি না ভাই, ওটা নিয়ে চিন্তা করুন। ন্যাশনাল টিমে যারা খেলছে তারা চিন্তা করুক, এটা তো ন্যাশনাল টিম না। আর বিপিএল দেখা যাক কতদিন খেলা যায়। অনেক ইয়াং প্লেয়ার আছে, সঙ্গে সিনিয়র প্লেয়ারও আছে, তারা বড় ক্রিকেটে দীর্ঘদিন ধরে খেলছে, কি
ফিনান্সিয়াল প্ল্যানটা কি ছিল ট্রাম্পের সময়? হ্যাঁ, ইয়াং প্লেয়ারদের যেটা আপনি দেখছেন দেখেছেন এই টিমে ইয়াং প্লেয়ারদের বেশি, যেহেতু এবার যারা ফ্র্যাঞ্চাইজিস পেয়েছে ওনাদের সাথে যেটা আলোচনা হয়েছিল, যেটা যে তিন বছরের জন্য টিমটা পেয়েছে তো রিটেইনের একটা বিষয় থাকে। হ্যাঁ, তো ওই চিন্তা করে ইয়াং প্লেয়ারদেরকে গুরুত্ব দেওয়া হয়েছে যে সামনের বছর যদি সব ঠিকঠাক থাকে তো আমরা রিটেনে একটা অ্যাডভান্টেজ পেতে পারি এখানে। আর সেই সাথে সিনিয়র প্লেয়ারও তো আছে, তবে ইয়াং প্লেয়াররা থাকাতে সুবিধা অনেক বেশি। আর টি টোয়েন্টি গেমস মানে মিক্সড আপ থাকলে সুবিধা হয়, কিছুটা এক্সপিরিয়েন্স ম্যাক্সিমাম ইয়াং প্লেয়ার থাকলে সুবিধা হয়। আর সেই জন্য আবার যেহেতু আমাদের ফ্র্যাঞ্চাইজিজের ওনার যিনি, তিনিও সিলেটে বাসা, ওনারও একটা ইয়ে ছিল যে সিলেট থেকে কিছু প্লেয়ার আসে কিনা, তো সেই সুযোগটাও সিলেটের প্রায় 4-5 জন প্লেয়ার আছে, তো তারাও যদি এক্সপোজ করার সুযোগ পায় নিজেদের সেটাও তাদের জন্য ভালো।